সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে দেখো, সকাল সকাল চলে যাচ্ছি বাড়ি, রেডি হয়ে গেছি যে তোমাকে তোমাকে দেখে রেখে যাচ্ছে। বাবা শোনা গিয়ে রেখে যাচ্ছি, ও খুশি। কত টাকা দিচ্ছে দেখো তো বাবা, সেটা দিয়ে কি করবা? চলো বাইরে, আমাদের টাটা টাটা করে দাও। বন্ধুরা, অনেকক্ষণ ভাই বাড়িতে এসেছি, আর বাড়িতে আসার পরে হচ্ছে বৃষ্টি, যার জন্য আর তোমাদের সামনে আসতে পারিনি। তো রান্না বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রান্না করে খাওয়া দাওয়া করা হয়ে গেলো, আর এখন একটু রোদে উঠেছে, তো কতগুলো জামা কাপড় ধুয়ে নিলাম, ধুয়ে এখন দেখো প্রচণ্ড রোদে উঠেছে এখন। তো এখন একটু বাইরে এসেছি জমিতে, আর জমিতে এসে দেখি দেখো মা নতুন দুটো ছাগল, তিনটা ছাগল নিয়ে এসছে, এই যে একটা আর এই যে একটা, তিনটা নতুন ছাগল কিনে নিয়ে আসে। তো ছাগলগুলো দেখে আমিও খুব খুশি হলাম। আর তোমাদের দাদাভাই দিকে জমিতে কাজ করছে, আর এদিকে দেখো ছাগল মা কিনেও নিয়ে আসছে, আর এদিকে একদম গরম গরম ছাগলের জন্য ঘরও রেডি হচ্ছে। তো মা একটা কাকুকে বলেছে ছাগলের জন্য ঘর বানানোর জন্য, তো দেখো কাকু এখন ছাগলের জন্য ঘর বানাচ্ছে, আর আজকেই বানানো হয়ে যাবে, কারণ নতুন অতিথি বাইরে তো রাখা যাবে না, তার জন্য ওদের জন্য ঘর রেডি। তো চলো, ঘরটা বানানো হয়ে যাচ্ছে। আজকে আমি যখন জমিতে গিয়েছিলাম তোমাদের ছাগলছানাগুলো দেখাচ্ছিলাম, তখন মানে বেগুন গাছ লাগাচ্ছিলাম, তো ভেবেছিলাম তোমাদেরকে শেয়ার করব বেগুন গাছ লাগানোগুলো, কিন্তু তখনই আমার মোবাইলটা সুইচ অফ হয়ে যায়, চার্জ ছিল না। কারণ কালকে রাত্রে থেকে বাড়িতে এসে দেখি কারেন্ট নেই, কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, তার জন্য কারেন্ট ছিল না। তো বন্ধুরা, এখন বাজে 7:30, আর আমি জমি থেকে আধা ঘন্টা হয়ে চলে এসেছি, এসে হাত মুখ ধুয়ে একটু রেস্ট করলাম, আর এখন আমি একটু রান্না করে নেব, কারণ আজকে বেশি কিছু রান্না করবো না, শীতে ভাত করবো, কারণ আজকে মনটা একটু ভালো লাগছে না, বাবা শোনাকে রেখে আসছি। তো চলো, আজকে তাড়াতাড়ি রান্নাটা তোমাদেরকে শেয়ার করলাম না, বেশি কিছু রান্না করবো না, শীতে ভাত করে নেবো। তো চলো, ব্লগটা আজকে আমার এই পর্যন্ত, আবার কালকে নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। শুভরাত্রি, সবাইকে ভালো থাকবে।